নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। এখনকার সব থেকে আপডেট নিউজ হলো, সুখবর এখনই বাতিল হচ্ছে না জেক্সপো, সময়সীমা বাড়াতে পারে কারিগরি শিক্ষা সংসদ। আসুন সে বিষয়ে বিস্তারিত জানি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই প্রচেষ্টাটাকে একটু সম্মান জানানোর জন্য অন্তত একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পলিটেকনিক কোর্সের ভর্তি প্রবেশিকা জেক্সপো এখনই বাতিল হচ্ছে না, অনলাইনে আবেদনের সময় 24 আগস্ট পর্যন্ত বাড়াতে পারে বলে জানালো কারিগরি শিক্ষা সংসদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা তথা দক্ষতা উন্নয়ন সংসদের চেয়ারম্যান সুব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়ে গেছেন, কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু অনুমোদন দিলে এই সময়সীমা বাড়ানো হবে। আগে এই পরীক্ষায় কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে, কিন্তু কোভিড-19 আবহে এই পরীক্ষা বাতিল করা হয় বলে মনে করেছিল শিক্ষামহল তথা পড়ুয়াদের একাংশ। কিন্তু শেষ পাওয়া খবরে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না বলে জানা গেল। অনুমোদন পেলেই তা ওয়েবসাইটে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন সুব্রত বসু। অন্যদিকে পলিটেকনিকের বিভিন্ন সেমিস্টারের মূল্যায়ন নিয়ে বিভ্রান্তি লেগেই আছে। কোথাও কোথাও বিনা নোটিশে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কৃষ্ণনগর একটি সরকারি পলিটেকনিক কলেজে হঠাৎ করে মঙ্গলবার রাতে জানানো হয় বুধবারে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। স্বাভাবিকভাবে পড়ুয়াদের মধ্যে এই নিয়ে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, কেননা এই ভাইভা নম্বর তাদের সার্বিক ফলাফলের সঙ্গে যোগ করা হবে। সুতরাং কয়েক ঘন্টা নোটিশে এই পড়ীক্ষা নেওয়া কি সম্ভব তা নিয়ে প্রশ্ন তোলেন পড়ুয়ারা। জানা গেছে সংসদ এই খবরটা জানতে পেরে এই পরীক্ষা বাতিল করার নির্দেশ দেয়, কিন্তু সার্বিক মূল্যায়ন নিয়ে এখনও পলিটেকনিক কলেজগুলির মধ্যে কেন কোনো সম্মেলন নেই সেই নিয়ে প্রশ্ন উঠছে। আশা করি তোমরা ওয়েবসাইটের মধ্যে জানতে পারবে যে কত রেট পর্যন্ত বাড়ানো হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।